আমি জানাতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এসেছি মোদি ছেলে ঘরোয়া হোটেলে। তো এখন হচ্ছে অনেকদিন ধরে আমি কাবাব খাচ্ছি না, তা আজকে একটু কাবাব খেতে ইচ্ছা করলো। তো অলরেডি এখানে সালাডটা দেওয়া হয়ে গেছে, কাবাব অর্ডার করেছি, আর সেই সঙ্গে চিকেন বটি বটি কাবাব আর হচ্ছে গার্লিক নান। আসার পরে পুরোটাই আপনার সঙ্গে শেয়ার করবো। আমার বাটার নান খুব সুন্দর বানিয়েছে। কী নাম তোমার? গিলাম হোসেন। গিলাম, গিলাম কত বছর ধরে আছো? আমি তো 7 বছর। 7 বছর। খাবারটা বেশি চলে এখানে? এখানে সবচেয়ে পেস্ট নানটা চলে, বাটার নান, বাটার নান আর গার্লিক নান। অনেকদিন পর ঘরোয়াতে আসলাম। আগে ঘরোয়াটা ছিল মধুমিতার পাশে, এখন ঠিক অপোজিটে চলে আসছে। তো এখন মনে হয় প্রায় 5-6 বছর তো হবে ঘরোয়াতে আসি না। খুব ভালো স্বাদটা, এত ভালো লাগলো মুখে যে ওটা ভালো হয়ে গেল। আর ভালো তো কাঁচা পেঁয়াজ আমার খেতেই হবে। আমি খুব চেঞ্জ করি, আপনারাও চলে আসুন, আপনারা ঘরোয়াতে আসুন, কাবাব খান, আরো মজার মজার খাবার আছে। আর সেই সঙ্গে অনেক বিষয় শান্তি আদি দর্শক কাশ্মি কাবাবটা এত ভালো হয়েছে যে আমার মনে হলো ভিডিওটা কি ঠিকমতো করা হয়েছে কিনা বা মিস হয়ে গেল কিনা, সেজন্য আমি আবার একটু করছি। অনেক জায়গার কাবাবই ট্রাই করি কিন্তু সব কাবাব কিন্তু ঠিক মনের মতো হয় না। এত ভালো ছিল, ভেরি নাইস। ঘরোয়া রাতের বেলার মতিঝিল অফিস পাড়া, আমার বাসা থেকে খুবই কাছে, যার কারণে আসলাম।